হাই গুড মর্নিং এভরি ওয়ান আশা করি সবাই খুব ভালো আছেন অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার সবাইকে আর আজকে আমরা চলে এসেছি একটা অসাধারণ আবার আবাসিক পাওয়ার টক সেশন নিয়ে যেখানে আজকে উপস্থিত থাকবেন বাংলাদেশ থেকে আপনাদের সবার প্রিয় আমাদের সবার অনেক আদরের ছোট ভাই রানা মির্জা যার ভালো নাম আবদুল খালেক রানা একটা সিম্পল জায়গা থেকে এসে একজন সার্ভিস ম্যান আজকে সার্ভিস করতে করতে আজকে কি করে এই অসাধারণ একটা জায়গা তৈরি করলেন এবং এত বড় একটা বিজনেস ডেভেলপমেন্ট করলেন তারই আজকে সমস্ত কথোপকথন নিয়ে আজকে আমরা এসছি এই পাওয়ার টক সেশনে আর আমি চাইবো আপনারা আমার সাথে সঙ্গে থাকবেন এক ঘন্টা এই ফেসবুক লাইভে এর সাথে সাথে আপনারা যেটা জানতে জানতে পারবেন যে কত মানুষ যারা আজকের দিনে শুধু সার্ভিস করছে এবং তাদের নিজেদের ড্রিম ফুলফিল করতে পারছে না শুধু সার্ভিস করে বা কেউ কেউ স্টুডেন্ট আছেন যারা শুধু পড়াশুনোর সাথে সাথে আরো অনেক কিছু ড্রিম আছে যেগুলো সাকসেসফুল করতে পারছেন না তার কি রহস্য আজকে রানা মির্জা আমাদেরকে কি মেসেজ দেবেন যেখানে আমরা অনেক অনেক মানুষের জীবন পরিবর্তন করতে পারবো সো ফ্রেন্ডস আমি প্রত্যেককে রিকোয়েস্ট করবো আজকের পাওয়ার পাওয়ার টক সেশনে আপনারা সবাই আমাদের সাথে থাকুন এবং ফুল এনার্জি নিয়ে তার সাথে আমি যেটা বলবো আপনাদের প্রত্যেককে আপনাদের যত যত ডাউনলাইন্স আছে যত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিজন যারা নিজেদের লাইফ চেঞ্জ করতে চান এই টু থাউজেন্ড এ তারা সবাইকে তাদেরকে ইনভাইট করুন এই লিঙ্ক শেয়ার করুন আপনাদের নিজের ওয়ালে এবং বিভিন্ন লিঙ্ক শেয়ার করুন আপনাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো এবং মেসেঞ্জার গ্রুপে যাতে বহু মানুষ এই ওর কথাবার্তা শুনতে পায় ওনার কথাবার্তা শুনতে পায় এবং নিজের পরিবর্তন করতে পারে আরেকটা রানা mirza কে আমরা উপহার পেতে পারি সো ফ্রেন্ডস আমি ওয়েলকাম করতে চাইবো আমাদের ক্রাউন ডিরেক্টর ওয়েস্টিজের মিস্টার আব্দুল খালেগ রানা rana আজ জিসসালামু ভাইয়া কেমন আছেন অনেক আমাকে শোনা আছে অনেক দিন পর আমি অনেক ভালো ওকে রাধা আজকের এই সেশন আমি মনে করি যে বাংলাদেশের প্রতিটা মানুষের ঘরে ঘরে পৌঁছবে এবং তোমার এই মূল্যবান বক্তব্য যেভাবে আজকে আপনি সারা বাংলাদেশে আপনার এই নেটওয়ার্ক বা আপনি যে বিজনেস আপনি করছেন সেই বিজনেস যেভাবে আপনি পৌঁছে দিয়েছেন প্রত্যেকের ঘরে ঘরে বাংলার মা বোনেরা যেভাবে উপকৃত হচ্ছে তারই কিছু জিনিস আজকে আমরা শেয়ার করব এবং আপনার মুখ থেকে শুনে নেব আপনার সফলতার রহস্য নিশ্চয়ই আজকে আপনি বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে অনেক আরো বেশি বেশি পরিচিত হবেন কারণ প্রায় আট থেকে দশ হাজার মানুষ আজকে আমাদের এই প্রোগ্রাম শুনছেন এবং আমি আমি আপনাদের আপনাকে ওয়েলকাম জানাতে চাইবো আমাদের এই পাওয়ার টক সেশনে তো আমি শান্তা মুখার্জি আপনার সাথে আছি আর আমাদের সাথে আছেন আবলুল খানেক রানা সো থ্যাংক ইউ সো মাচ ফর কামিং এখানে আসার জন্য অনেক ধন্যবাদ এবং আজকে যে জিনিসগুলো আমি আপনার কাছ থেকে জানতে চাইবো সেগুলো খুবই সিম্পল কিছু কথাবার্তা যে আপনার লাইফের সাথে আপনার বিজনেসের সাথে সো আপনি রেডি জি অবশ্যই অবশ্যই আমি ওকে সো রানা হ্যাপি নিউ ইয়ার আশা করছি 2021 আপনার অনেক অনেক ভালো হবে সমস্ত ড্রিম আপনার পরিবারের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমি প্রথম কোশ্চেন চলে আসব যে আপনি আমি শুনেছিলাম যে আপনি চাকরি করতেন আপনি আপনার লাইফে যখন এই বিজনেস শুরু করেন তখন আপনি চাকরি জীবন থেকে এই বিজনেসে এসেছিলেন তো কিভাবে এই বিজনেসে আপনি এলেন যদি একটুখানি বলেন সবাইকে ধন্যবাদ সবাইকে ফার্স্ট অফ অল আমি আমার পরিচয়টা যেহেতু ম্যাডাম দিয়ে দিছি ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ সবার আগে বলতে চাচ্ছি আমাকে আজকের এই লাইভটাতে সুযোগ দেওয়ার জন্য ভীষণ ভীষণ ধন্যবাদ এবং টিম ইউরিকা কে ধন্যবাদ এবং আমাদের আপলাইন এবং সিনিয়র যারা আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই এই জায়গায় নিয়ে আসার জন্য তো আজকে আসলে অনেক আনন্দিত আমি আজকে অনেক আনন্দিত যে আপনাদের সবার সামনে আমি লাইভে কথা বলতে পারতেছি বা আমাকে এমন একটা প্ল্যাটফর্ম দিয়েছে বেশ থেকে শুরু করে তো সকাল থেকে আমরা একটা ট্রেনিংয়ে ছিলাম আমরা বিআইপি একটা ট্রেনিং চলতেছে জাস্ট ট্রেনিংটাতে আমি একটু অনুমতি নিয়ে বেরোইলাম যেহেতু আজকে আমার লাইভের ডেটটা তো আমি কে রানা মির্জা কাউন ডিরেক্টর বেস্টেজ মার্কেটিং প্রাইভেট লিমিটেড তো আমাকে এই বিজনেসে আসলে আমি আসার অনেকগুলা মানে মানে অনেক কথা বললে অনেক কথাই বলা যাবে মানে অনেক টাইমও দিতে হবে আমাকে তো শর্টকাটে যতটুকু বলা যায় তো বেসিক্যালি আমি হচ্ছি একজন ফার্স্ট আমার যখন আমি যখন স্টাডি করি তো যখন আমি স্টাডি করি যখন কলেজ পড়ুয়া ছিলাম কলেজে পড়া করতে করতাম তখন থেকে আমার ইনকাম সোর্স নিয়ে খুব একটা আহাঙ্গা ছিল যে আমি পার্সোনালি আমি ইনকাম করব বা আমার একটা ইনকাম সোর্স লাগবে আমার ফ্যামিলির উপর আমি ডিপেন্ডেন্ট হতাম না সবসময় আমাকে খুব অনেক সময় আমরা বলি না যে পুরোপুরি খেত তো আমাকে পুরোপুরি খেত হচ্ছে আমি কখন ইনকাম করব তো আমি স্টাডি থাকা অবস্থায় আমি ইনকাম করার জন্য অনেক ইন্টারেস্ট ছিলাম এবং আমি ট্রেডিশনালি ছোটখাটো আমার ব্যবসা বাণিজ্য ছিল আমার কম্পিউটারের দোকান ছিল কম্পিউটার দোকান ছিল তো এগুলো করতে করতে দিন আমরা আমি পড়ালেখা করতাম স্টাডি করতে করতে ভার্সিটি যখন কমপ্লিট করলাম আমি চিরাং ভার্সিটি থেকে বেরিয়েছি ইকোনমিক্স মাস্টার্স তো এই মানে ট্রেডিশনাল বিজনেস করতে করতেই পড়ালেখা করা এবং পড়ালেখা করতে করতে ট্রেডিশনাল বিজনেস করা এইগুলো করতে করতে দিন ডাইরেক্ট সেলিং একটা সিস্টেম বাংলাদেশে মানে না বললে নয় একটা কোম্পানি ছিল আমি নামটা বলতে চাই না একটা কোম্পানি ছিল ওই কোম্পানিতে আমি দুই হাজার সাতে জয়েন করতাম সাথে জয়েন করার পরে এই বিজনেসটা কন্টিনিউ করতে করতে দেন বারো সালে যখন বিভিন্ন প্রবলেম হয় তো প্রবলেম হওয়ার পরে আসলে ওই নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিটা লং লাস্টিং হয় না বা কোনো কারণে ওই নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসটা করতে পারি নাই তো আবার এভাবে করে ওই যেহেতু সার্টিফিকেট ছিল ফ্যামিলি থেকে একটা কথা ছিল যে তুমি এত ইনকাম করতে চাও তুমি ভালোটা সার্টিফিকেট আছে তুই সার্টিফিকেটটা কাজে লাগাও তো এবাবে করে ঘরোয়া ভাবে যে কথাগুলা গার্ডিয়ানরা বলে যে সার্টিফিকেট না হলে পুরে দিয়ে পুরে ফেলো বা সার্টিফিকেট কাউকে দিয়ে ফেলো তো এটা তো আসলে সম্ভব না আমার সার্টিফিকেট আমি অনেক দিন বা 25 বছর 26 বছর লেখাপড়া করে আমি একটা সার্টিফিকেট অর্জন করেছি সেটা তো আসলে পুরে দেওয়া যায় না তো এবাবে করে বিভিন্ন জায়গায় তখন যখন এই নেটওয়ার্কিং যে কোম্পানিতে ছিলাম 12 সালে প্রবলেম হওয়ার পর আবার বেকার হয়ে গেলাম তো ট্র্যাডিশনালি ব্যবসা করার জন্য আবার দেখাশোনা করা শুরু করলাম তো ট্রেডিশনালি ব্যবসা বাণিজ্য আসলে করতে পারে না যখন নেটওয়ার্ক মার্কেটিং আসলে শিখছি সেই হিসাবে আসলে প্রপার ওয়েতে ট্রেডিশনাল বিজনেসটা আসলে করতে পারি না তো দেন এই যখন প্রবলেম হয় প্রবলেম হওয়ার পর আবার বিভিন্ন জায়গায় আমি সিভি ড্রপ করি আমার যেহেতু সার্টিফিকেট ছিল বিভিন্ন জায়গায় সিভি ড্রপ করার পরে একটা কর্পোরেট সার্ভিস হওয়ার সুযোগ হয়েছে বা একটা কর্পোরেট জব পাইছি এবং ওই জবটা থেকেই বেস্টিজের সাথে আমি বলবো যে খুব একদম ব্লাডের সাথে আমার বেস্টিজ মিশে গেছে এবং জবটা আমার জবটা ছিল একটা কর্পোরেট জব দশটা ছয়টা একটা অফিস ছিল শুক্রবারে ফ্রাইডে বন্ধ ছিল আদার কোনো অপশন ছিল না বা কোন রকম ছুটি ছাটা ছিল না তো অনেক প্রবলেম ফেস করে কিন্তু আমি পার্ট টাইম স্টার্ট করছি যখন ওপেনিং হয় বেস্টিজ বাংলাদেশে দুই সালের পয়লা মার্চ বা এর আগে থেকে আমরা মার্কেটিং করতেছি দুই হাজার সতেরো সাল লাস্টে থেকে আমরা মার্কেটিং করতেছি বাংলাদেশে বেস্টিস তো এভাবে করে যখন কন্টিনিউ পার্ট টাইম করতে করতে অটোমেটিকলি এই বিজনেসে অ্যাড হওয়া এবং এই বিজনেসে হওয়ার পর থেকে এখন পর্যন্ত আপনাদের দোয়ায় আপনাদের সকল সার্ভিস আপনাদের সকল নলেজ বলতে পারেন সকল ইচ্ছা বলতে পারেন তো সবকিছু মিলে আজকে এই জায়গায় চলে আসলাম আজকে আপনাদের সাথে কথা বলতেছি এটাই তো নেটওয়ার্কিং হিস্টরি ইউজ বলা যাবে তো আমি ট্রাই করি যে খুব দেখে শুনে বিজনেসটা করার জন্য জি অবশ্যই অবশ্যই কারণ একটা রাইট প্ল্যাটফর্মে প্রত্যেকটা মানুষেরই অনেক আকাঙ্ক্ষা থাকে ছোট বয়স থেকে কিন্তু সেটা হয়তো পারিবারিক কোনো কারণে বা ফ্যামিলির কারণে হয়তো আমরা করে উঠতে পারি না অনেক স্বপ্ন সফল করতে পারি না বাট আই হোপ আমি আমার মনে হয় যে আপনি ভেস্টিজের মতন একটা রাইট প্ল্যাটফর্মে আছেন এবং সমস্ত ড্রিমই আজকের দিনের মনে হয় আপনি স্বপ্ন পূরণ করতে পারছেন সো রানা আমরা চলে যাব আপনাদের আপনার একদম ছোটবেলা একদম ছোটবেলার কথা আমরা শর্ট ভাবে জানবো যে আপনার পরিবারে কে কে আছে এবং পরিবারে কিভাবে আপনি কোন গ্রাম থেকে বিলং করতেন এবং তখনকার সময় সময় আপনার লাইফ কি রকম ছিল এই জিনিসগুলো আমরা একটু পরিবারের কথা জানতে চাইবো জি ধন্যবাদ ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ তো ছোটবেলার কথা বললে তাও অনেক কথা বলা যাবে তো আমি আমার ফ্যামিলি থেকে ফ্যামিলি হিস্টরিটা হচ্ছে আমরা চার ভাই আমার বাবা একজন ডিফেন্সে জব করতো সেনাবাহিনীতে জব করতো তো তো আমরা চার ভাই আমার কোনো ভোন নাই আমাদের হোম ডিস্ট্রিক্ট চাঁদপুরে তো চিটাঙে থাকা চিটাঙ্গে বাবা বিভিন্ন ক্যান্টেমেনে শিফটিং হওয়া বিভিন্ন ক্যান্টেমেনে আসা যাওয়া বাট চিটাঙে ভাটিয়ারি বাংলাদেশ মিলিটারি একাডেমি ভাটিয়ারিতে চট্টগ্রাম ওখানেই আমাদের বাড়ি করা বা ওখানেই থাকা বা ওই ওখান থেকেই একদম জন্ম থেকে শুরু করে একদম একদম এডুকেশন কমপ্লিট করা পর্যন্ত ওখানে ছিলাম আমার চার ভাইয়ের মধ্যে আমি সবার বড় এবং বাবার পরে একটা ইনকাম পার্ট ছিল আমারটা আমারটা যেখানে হয়তো লাগতো না বাট আমার কেন যেন লাগতো যে ফ্যামিলির কোথায় যেন কি যেন নাই এই জিনিসটা আমাকে সবসময় টাচ করতো যে বাবা তো দিচ্ছে বাট বাবার পাশাপাশি আমি দিলে মনে হয় এই জিনিসটা আরো বেটার হয় আরো বিউটি হয় গেস্ট আসলে বাজার সদা এই সমস্ত অনেকগুলো বিষয় নিয়ে আমি খুবই ইন্টারেস্ট ছিলাম তো ফ্যামিলির বড় ছেলে হিসেবে অনেক দায়িত্ব পালন করতে পারি নাই বা করতে পারছি সেটা বলা যাবে না বা ট্রাই করছি যে আসলে বড় ছেলে হিসেবে কিছু দায়িত্ব পালন করার জন্য ট্রাই করছি তো আমার ছোট ভাই আমার যে দুই নাম্বার দ্বিতীয়জন তারও সৈনিকে জব হয়েছে সেনাবাহিনীতে জব হয়েছে তিন নম্বর যে ভাই তারও সেনাবাহিনীতে জব হয়েছে তো আমারও সেনাবাহিনীতে জব হওয়ার জব হয়েছে বাট আমি দুই বছরের কোর্স করে আমি পালাই চলে আসছি এটা একটা দুঃখজনক হিসাব আমি আসলে পালাই চলে আসছি আমি আহ মানে গেটেড গেটেড কোর্স আমি পরীক্ষা দিছি পরীক্ষা দেওয়ার পর আমি থার্ড হয়েছিলাম। থার্ড হয়েছিলাম বাট আমার আসলে ওই জব করার মেন্টালিটি ছিল না তারপর বাবা জোর করে বাবা যেহেতু সেনাবাহিনীতে জব করবে সেই হিসাবে বাবা জোর করছে তারপর আমি ইচ্ছা করেই থার্ড হইছি যে আমার রেজাল্ট যেন খারাপ হোক এবং বাবাকে জন্য বলি যে হ্যাঁ আমি তো ফেল করছি আমি আর জব করব না তারপরও থার্ড কেমনে কেমনে হয়ে গেলাম আমি নিজেও জানি না তো এইভাবেই করে বাবা অনেক চাপ করলো চাপটা দেওয়ার পরে টাকা পয়সা খরচ করছে বাবা সব মিলিয়ে তো ওখান থেকে দুই বছর কোর্স করার পরে আমি চলে আসছি ব্যাকে পালাই চলে আসছি ধরতে গেলে আবার ধরে নিয়ে গেছে এবার করে তিনবার আমাকে ধরে নিয়ে গেছে তিনবার এবার রাখা হয়েছে এবার আমি রিজাইন দিয়ে চলে আসছি টাকা টুকা জরিপাটা দিয়ে এভাবে করে আমার তিন নম্বর জন সে শনিকে জব হয়েছে আর আমার চার নম্বর যে ভাই সে হচ্ছে একটা সফটওয়্যার ডেভেলপার একদম ছোট আবার আপনার হচ্ছে যে এখন অনার্সে ভর্তি হয়েছে তো তো যেহেতু বাবা সেনাবাহিনীতে জব ছিল সেই হিসাবে আমরা একটু পরিবার হিসাবে ট্রাই করতাম বা ফ্যামিলিকে একটু ভালো করে চালার জন্য ট্রাই করতাম এটা হচ্ছে আসলে ফ্যামিলিটা শর্টকাট একটা হিস্টরি আর ছোটবেলায় ওই যেটা বললাম খুব ইনকাম সোর্স নিয়ে সব সময় আমি একটা আমার ইনকাম সোর্স নিয়ে সব সময় একটা আকাঙ্ক্ষা থাকতো আমার এবং পরিবার যদি নেটওয়ার্কিং এর কথা বলি প্রথমত পরিবার নেটওয়ার্কিং এ সাপোর্ট ছিল না বাট ট্র্যাডিশনালি ওরা ট্র্যাডিশনাল সিস্টেম বা ট্র্যাডিশনাল জব ট্র্যাডিশনাল বিজনেস এটাকে ওরা খুবই প্রাধান্য দিত বাট নেটওয়ার্কিং সিস্টেমকে প্রাধান্য দিত না তো যখন আমি একটা পর্যায়ে এভাবে ভালো ইমপ্রুভ দেখাচ্ছি নেটওয়ার্ক মার্কেটিং ভালো কিছু করা যায় এভাবে করে কিছু হিস্টরি বা কিছু ধরনের টপিক ওদের সাথে বাসায় বসে বসে শেয়ার করতাম বা কিছু কথা বলতাম যে এই কান্ট্রিতে এই নেটওয়ার্ক মার্কেটিং করা হয় এই ইন্ডিয়াতে নেটওয়ার্ক মার্কেটিং স্টাডি হয় এডুকেশন পার্ট আছে এগুলো নিয়ে ওদেরকে বলতে 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 একটা পর্যায়ে আমার মা বাবা আমার ওয়াইফ আমার ফ্যামিলির ম্যাক্সিমাম ফ্যামিলি অলরেডি আমাকে নিয়ে খুবই পজিটিভ যে রানা মির্জা বা রানা খুব ভালো একটা প্ল্যাটফর্মে আছে এটা আর কি তো ফ্যামিলির সব মেন কথা হচ্ছে বিজনেসটা করার জন্য ফ্যামিলির সবচেয়ে বড় সাপোর্ট লাগবে এবং ফ্যামিলি থেকে সাপোর্ট না হলে আসলে অনেক কিছুই প্রবলেম হয় এবং ফ্যামিলির সাপোর্টটা অনায়াসে আসে না ফার্স্টলি আসে না ফ্যামিলিকে টোটাল তথ্যগুলা জানাইতে হবে এবং ফ্যামিলিকে টোটাল বিষয়গুলা যখন আপনি যতটা জানেন বা আমি যতটা জানি সে সেম সিস্টেমটা যদি মিনিমাম ফিফটি থেকে এইটি পার্সেন্ট যদি ফ্যামিলিকে জানাই বা ইনফরমেশন দেই আমার মনে হয় ফ্যামিলি খুব পজিটিভলি রিসিভ করবে রানা এখন আপনার বাড়িতে কে কে আছেন এখন বর্তমানে আপনারা কে কে আছেন একটু যদি বলেন আমার বাবা মা সবাই বেঁচে আছে আমার ভাইয়ের মধ্যে আমরা তিন ভাই বিয়ে করলাম তিন ভাই আমাদের এক দুই ভাইয়ের একসাথে আমার বাবা বিয়ে দিছে একদিনই বিয়ে দিছে আমার আমি আবার সেকেন্ড আর তিন নাম্বার ভাই সেও বিয়ে বিয়ে করছে যেহেতু জব হয়ে গেছে রিসেন্ট জব দুনো ভাইয়ের একসাথেই জব হয়েছে যে ১৯ সালে লকডাউনের আগেই মানে ওদের জয়েনিং হয়েছে এলো ফেব্রুয়ারিতে উনি বিশের ফেব্রুয়ারিতে জয়েনিং হয়েছে তো আমরা তিন ভাই বিয়ে করছি ছোট ভাই ও সফটওয়্যার ডেভেলপার সফটওয়্যার কাজ করে ছোট অনার্সে ভর্তি হয়েছে পড়ালেখার পাশাপাশি সেও একটা মানে তারও একটা পার্সোনাল একটা ইনকাম হচ্ছে তার মাত তার মাসও মিনিমাম বিশ পঁচিশ হাজার টাকা তার সফটওয়্যার সিস্টেম থেকে বিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করে এটা আর বাবা আমার বাবা রিটার আমার বাবা এখন বাড়িতে বাড়ি চলে গেছে বাবা মা সবাই আমার বাড়িতে আগে চিরাঙের ছিল আর আমি থাকি হচ্ছে ঢাকায় ঢাকাতে থাকে ওকে সো একটা কথা বলবো যে আজকে হয়তো যখন বিজনেসটা আপনি শুরু করেছিলেন মাত্র এক বছরই আপনারা এই বিজনেসটা আপনি শুরু করেছিলেন এখন হয়তো বিজনেসটা আপনার অনেকটা কন্ট্রোলে চলে এসছে বা ব্যবসা ব্যবসাতে আপনি অনেক অনেক বড় একটা জায়গার লেভেল আপনি অ্যাচিভ করেছেন অ্যাজ এ ক্রাউন ডিরেক্টর এক বছরের মধ্যে আপনি কমপ্লিট করেছেন বাট আপনি যখন বিজনেসটা শুরু করেছিলেন সেই সময় কি ধরনের প্রতিবন্ধকতা আপনার ফ্যামিলির সাথে বা কোনো ফ্যামিলির সাথে কোনো প্রতিবন্ধকতা ছিল কিনা ফ্যামিলিতে কোনো বাধা নিষেধ ছিল কিনা বা কি কি ধরনের অ্যাজ এ সার্ভিস ম্যান আপনি যখন কাজ করছেন তার সাথে সাথে বিজনেস করছিলেন কি ধরনের প্রতিবন্ধকতা আপনার হয়েছিল যদি একটু আপনি আমাদের দর্শক বন্ধুদেরকে একটু শেয়ার করেন কারণ আমরা দেখেছি যে যখনই কোনো মানুষ যদি চাকরি করতে যায় তাহলে কোনো বাড়ি থেকে কোনো বাধা নিষেধ আসে না কারণ আমরা বলি যে আমরা পড়াশুনো করি যে বাঙালি অন্য কারোর কাছে দাসত্ব করব বলে কিন্তু যখনই কোনো বাঙালি কেউ মনে করেছে যে বিজনেস করবে তখন কিন্তু আমাদের পরিবার থেকে প্রচুর বাধা আসে যেমন আমার ক্ষেত্রেও এসছিল অ্যাজ এ লেডি আমি অনেক কিছু মানে সাফার করেছি সেরকম আপনার কি ধরনের প্রতিবন্ধকতা ফ্যামিলি থেকে বা আপনার আশেপাশের কোথায় কি ধরনের প্রতিবন্ধকতা এসেছিল একটু যদি আপনি সবাই থ্যাংক ইউ ম্যাডামকে তো যেটা হচ্ছে যে কোনো বিজনেস যে কোনো বিজনেস যে কোনো জব বা একটা ইনকাম সোর্সে ইন হওয়ার ক্ষেত্রে প্রত্যেকটা মানুষের লাইফে কিছু প্রবলেম হয় একটা বাধ্যবাধকতা রেডি হয় একটা যে কোনো ধরনের প্রবলেম হয়ে থাকে তো এখন আমার আমার এমন কিছু প্রবলেম ছিল যখন আমি সাপোজ আমি যদি বেস্টিজ নিয়ে বলি বাট বেস্টিজের এর আগে যে নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিতে ছিলাম এক্স কোম্পানিতে ছিলাম সেখানেও অনেক প্রবলেম ছিল বাট বেসটিজে আসার পরও প্রবলেম ছিল অনেক বেশি ছিল কেন ছিল তো ডাইরেক্ট সেলিং বিজনেসটা আসলে বাংলাদেশে মানে নেগেটিভলি প্রায় আপনার হচ্ছে যে নাইনটি আমার যেতটুকু আইডিয়া আইডিয়া নাইনটি এইট পার্সেন্ট পিপুলই ডাইরেক্ট সেলিং বিজনেস বা নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসটাকে খুবই নেগেটিভ নেগেটিভলি নেয় তো এই ক্ষেত্রে এই ক্ষেত্রে আমি যখন জব জবটা ছাড়বো বা জব করে জবটা পাশাপাশি পার্ট টাইম যখন বেসিসটা আমি করতেছি ছয়টা ছয়টা অফিস শেষ করে আবার চলে আসতাম আমার রামপুর আমার অফিস ছিল যে মতিঝিলের দিকে বাসাও মতিঝিলের ছিল তো যখন ছটা শেষ করে আমি পাঠাও দিয়ে চলে আসতাম মোটরসাইকেলে চলে আসতাম এখানে তো এভাবে করে রাত দশটা এগারোটা বাসা ঢুকতাম তো ওয়াইফ অনেক চিল্লাচিলি করতো যে নেটওয়ার্ক মার্কেটিং এ বা ডাইরেক্ট সিলিং এর সিস্টেমে তুমি অনেক আগে করছো বিয়ের আগে করছো হিস্ট্রি তো মা বাবা থেকে অনেক হিস্ট্রি সে ওয়াইফ হিসেবে অনেক জানছে তো টোটালি ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রায় এইটি এইটি ফাইভ পার্সেন্ট বা নাইনটি ফাইভ পার্সেন্ট নেটওয়ার্ক মার্কেটিং নেগেটিভ হিসেবে সে ইনফরমেশন গুলো পাইছে যেহেতু টোটাল বাংলাদেশের মধ্যে টোটাল নেগেটিভ এনভারমেন্ট তো এগুলা করে এসে প্রায় সময় আমার সাথে অনেক মানে বলতো যে এগুলা করো কেন জবটা ঠিক মতো মন দিয়ে করো জবটা ভালো এই সেই এগুলা বলতো তো আমি আমি তো জানি যে আসলে কোনটা ভালো কোনটা খারাপ ঠিক আছে আমার ওয়াইফ তো জানে না বা আমার ফ্যামিলি তো জানে না করে আমার ওয়াইফ আমার বাবাকে বলতো যে আপনার ছেলে এই করতো আমার মেয়ের নাম ধরে যে রাইসার বাবা তো এখন জবের পাশাপাশি কি না কি করে কি করে আমি কিছু জানি না এই রিক্স আমি নিতে পারবো না এরকম করে ফ্যামিলি পারপাস যে কথাবার্তা থাকে আর কি তো বিচার দিত যেটা বলে আর কি আমার বাবাকে বলতো তো ওরা আবার আমাকে ফোন দিত তুমি কি করো তুমি জবটা মন দিয়ে অনেক হেলদি স্যালারি তুমি ঢাকা ঢুকছো জবটার উদ্দেশ্যে আগে চিটাঙ্গে ছিল এখন ঢাকা যেহেতু আসো করো ঠিক অনেক বুঝাইতো ওরা তো আমি আমি তো শুনতাম তা আসলে আমার গন্তব্য স্থান কোথা সেটা তো আমি জানি ওরা তো আর জানে না ঠিক না আমার টার্গেটটা কোথা সেটা আমি জানি তো আমি মনে প্রাণে বেশিদের সাথে একদম শুরু লেভেলে ছিলাম এবং শুরু লেভেলে অনেক স্ট্রাগল ছিল সেটা অনেকেই জানে আমার স্ট্রাগল খোলা আমার স্ট্রাগল সম্পর্কে তো বেশি যে শুরু লেভেলে অনেক ফ্রেন্ড সার্কেল রা বলতো যে তুমি ভুল করতেছ তুমি জবটা ঠিক করে করো তুমি যেখানে যাচ্ছ সেখানে ভুল করবা এগুলো নিয়ে অনেক নেগেটিভ ঠিক আছে এবং অনেক ফ্রেন্ড সার্কেল আমার সাথে সম্পর্ক নষ্ট করে দিছে যে যে তুমি নেটওয়ার্ক মার্কেটিং করো তোমার সাথে আমি সম্পর্ক রাখবো না এই টাইপের বাট এভাবে করে অনেক স্ট্রাগল ছিল এবং বেশি যে শুরু হওয়ার ক্ষেত্রেও অনেক স্ট্রাগল ছিল সেটা মানে অনেক ডিফিকাল্ট কিছু অপশন ছিল যেখানে আমার এই বেস্টিস করা আমার আমার চোখের মানে চোখের পানিতে আমি রাতে বালিশ ভিজাইছি আমি ঠিক আছে সোজা বাংলা যেটা বলে যেটা আমার ওয়াইফ বলতো যে কি ব্যাপার তুমি কি ঘামাইছো নাকি চোখের পানিতে তুমি বালিশ ভিজাইছো যে আমি বলতাম যে আমি ঘামাইছি আসলে আমার চোখের পানিতে পুরো বালিশ ভিজতো তখন আমার বেবি হয় নাই আমার মেয়ে এখন মেয়ে ছোট ছিল তখন তো তো এভাবে করে এভাবে করে ম্যাক্সিমাম টাইমে দেখা যাচ্ছে প্রতিদিনই আমি খুবই মানে জব করতাম জব করার পরে অফিসে যাইতাম রামপুর অফিস ছিল ওখানে অফিস আছে সেখানে যেতাম এভাবে করে অনেক স্ট্রাগল ছিল অনেক পরিশ্রম ছিল তো একটা পর্যায়ে কোনো কারণে কিছু টিম নিয়ে কোনো প্রবলেম হয়েছিল তো এগুলো আবার সলভ হয়ে গেছে তো আমার যেটা হচ্ছে যে মানে এমন ভাবে বেসিসটাকে আমি একদম ব্লাডের সাথে মিশাই ফেলছি মানে আপনি আপনি যদি কেউ যদি আমাকে বলে আমি অনেক সময় প্রায় সময় বলি যে আপনি যদি আমাকে কোটি টাকার কোটি টাকার স্বপ্ন দেখান কোটি টাকার আমার জন্য একদম একদম দিয়ে দিয়ে আমি আমি বিভিন্ন কোম্পানি থেকে অনেকে আমাকে বলতেছে যে রানা ভাই রানা মির্জা ভাই আপনি আমার কোম্পানির ডিরেক্টর হন আমার কোম্পানি হেড অফ মার্কেটিং ডিরেক্টর হন আমার কোম্পানি হেড অফ ট্রেনার হন আমার কোম্পানির আপনাকে এমডি বানাবো আমার কোম্পানি এটা এটা এক্সট্রা এক্সট্রা বলতেছে তো আমাকে এমনও অফার দিছে যে একটা কোম্পানি নাম বলবো না আমাকে এমনও অফার দিছে যে আপনাকে একটা গাড়ি দিব 30 থেকে তিরিশ লাখ টাকা তেমন একটা গাড়ি দিব গাড়িটা দিয়ে পুরো বাংলাদেশে আপনি ট্রাভেল করবেন কোম্পানিকে প্রমোট করবেন প্লাস প্রত্যেক মাসে আপনাকে ফ্লাট ভাড়া পঞ্চাশ হাজার দিব এবং মানলি স্যালারি মিনিমাম দুই থেকে আড়াই লাখ টাকা দিব ঠিক আছে তাকে আমি আনসার দিচ্ছি প্রচুর মানুষ আপনার কাছে অফার করতে চলে আসছে যে হ্যাঁ সফলতার দিকে থাকি আপনারা সবাই শুনছেন যে যখন রানা মির্জা কাজটা শুরু করেছিল তখন কিন্তু তার ফ্যামিলির প্রচুর প্রতিবন্ধকতা ছিল তার বাবা মার কাছে প্রতিবন্ধকতা ছিল যারা কখনোই মেনে নিতে পারেননি যে একটা চাকরি ছেড়ে দিয়ে এরা একটা বিজনেস শুরু করবেন এটা কখনোই বাবা মা মেনে নিতে পারেননি ম্যাক্সিমাম বাবা মাই মেনে নিতে পারে না ওনার ওয়াইফ ওনাকে সাপোর্ট করতো না ওনার ওয়াইফও ওনার শ্বশুরের কাছে বিচার চাইতো যে কেন রানা এই জিনিসটা করছে বাট আজকের দিনে রানা যে রেকর্ড তৈরি করেছে বা রানা যে সফলতা সিঁড়িতে সত্যি কথাই যে আজকে তোমার মধ্যে সেই ডেডিকেশন বা সেই সবচেয়ে বড় কথা ফোকাস যে বিষয়টা আমি বলবো যে তোমার মধ্যে আমি প্রথম দিন থেকে যেটা দেখেছিলাম যে খুব ফোকাস ছিল তুমি বিজনেসটার মধ্যে এবং এই বিজনেসটা যে একটা যে অনেক বড় কিছু স্বপ্ন পূরণ করতে পারে বা থেকে যে একটা কেরিয়ার হতে পারে এই বিশ্বাস নিয়ে আপনি কিন্তু প্রথম দিন থেকেই কিন্তু কাজ চালু করেছিলেন এটা আমি সব সময় আপনাকে লক্ষ্য করেছিলাম কারণ আপনার সাথে কাজ করার সৌভাগ্য অনেক সময় আমারও হয়েছিল প্রথম শুরু হাতটা আমার মানে আমরা একই সাথে অনেকটা টাইম কাটিয়েছি রাইট রাইট রানা এখন ভীষণ ভালো লাগছে আপনার যেই প্রোগ্রেস আমি দেখতে পাচ্ছি প্রতিদিন প্রতি মাস যেভাবে আপনি গ্রো করছেন এটা সত্যি আমাকে ভীষণ মুগ্ধ করেছে এবং আমি একটা জিনিস দেখেছি যে আপনার ট্রেনিং সাপোর্ট আপনি প্রচুর পরিমাণ ট্রেনিং করান প্রচুর পরিমাণ আপনি যারা আপনাদের লিডার্স আছে তাদেরকে আপনি ট্রেন্ড করেন নানান রকম সোশ্যাল মিডিয়া ডিজিটাল মিডিয়ার মাধ্যমে আপনি অনেক ডিজিটাল ট্রেনিংও করেন সো একটা জিনিস আমি জানতে চাইবো যে সফলতা সত্যি কথা শর্টকাট কিছু হয় না সফলতার জন্য পরিশ্রম করতে হয় সফলতার জন্য হার্ডওয়ার্ক করতে হয় বাট আপনি ব্যবসা সম্প্রসারণের জন্য ব্যবসাটাকে আরো বড় করার জন্য এই যে একটা বিগ বিজনেস আপনি তৈরি করেছেন এটার জন্য আপনি কি কি সিস্টেমকে ফলো করেছেন কি সিস্টেম আপনার টিমের মধ্যে জি ধন্যবাদ জি ধন্যবাদ ম্যাডাম তো ফার্স্ট হচ্ছে যে আমরা অনেক সময় যেমন আমি যদি ডাইরেক্ট সেলিং নিয়ে যদি বলি বা নেটওয়ার্ক মার্কেটিং কথা এটা নিয়ে যদি বলি তো অনেক কথা আছে তো মেইনলি হচ্ছে যে আমরা আসলে বাংলাদেশের মধ্যে যদিও আমার আজকে লাইভটা হয়তো অনেকেই দেখতেছে আমার ম্যাক্সিমাম ফ্রেন্ড সার্কেল বলেন ট্র্যাডিশনালি অনেক ফ্রেন্ড সার্কেলরা দেখতেছে অনেক ব্যাংকার অনেক ভালো ভালো টপ ক্লাসের পিপলরা আমার মেবি আমার যতটুক আইটি যাদেরকে আমি শেয়ার করছি তারা হয়তো দেখতেছে তো মানুষ আমরা যে ইনকাম করি ইনকামের অনেকগুলো অপশনের মধ্যে এই মানে বিজনেস আছে বিজনেস আছে জব আছে প্রাইভেট জব বা গভর্নমেন্ট জব আর বিজনেসের মধ্যে হলো ট্র্যাডিশনাল বিজনেস আর হলো ডাইরেক্ট সেলিং বিজনেস বা নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস তো আপনাকে ইনভেস্ট করতে হয় লাইবিলিটি নিতে হয় অলবার এমপ্লয় পেমেন্ট টেমেন দিয়ে দেন আপনার প্রফিট বের করতে হয় বাট ডাই ডাইরেক্ট সেলিং বিজনেসে নো ইনভেস্টমেন্টে নো ইনভেস্টমেন্টে এখানে আপনাকে ইউজ পরিমাণ আর্ন লার্ন করতে হবে মানে আর্ন করার জন্য লার্ন করতে হবে কারণ ডাইরেক্ট বিজনেস আমরা বাংলাদেশের মার্কেটে আমি যতটুকু আইডিয়া আমার যতটুকু আইডিয়া আমার যতটুকু সার্চ বলতে পারেন দুই সাল থেকে শুরু করে বাংলাদেশে ডাইরেক্ট সেলিং বিজনেস যেই ভাষায় মানুষ ব্যবহার করতেছে ডাইরেক্ট সেলিং বিজনেস নামে বলে বা নেটওয়ার্ক মার্কেটিং নামে বলে বাট মানে নাম হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং বাট করে হচ্ছে সেটওয়ার্ক তার মানে এই সেটওয়ার্ক করে করে দেখা যাচ্ছে টোটাল বাংলাদেশের মধ্যে একটা এনভারমেন্ট ক্রিয়েট ক্রিয়েট করছে যে নেগেটিভ একটা এনভারমেন্ট যাতে করে মানুষ এই বিজনেসটাকে আসলে শেখার বিজনেস নাকি ইনভেস্টমেন্ট বিজনেস নাকি এটা কিসের বিজনেস কিভাবে করতে হয় কিভাবে করলে আমি ভালো ইনকাম চাইতে পারবো এই জিনিসটা আসলে মানুষ ভুলে গেছে ঠিক আছে মানে এই জিনিসটা আসলে বুঝতে পারে না যে নেটওয়ার্ক মার্কেটিংটা আসলে কি তো আমি যেটা ফলো করছি যেটা হচ্ছে যে আমি ফার্স্ট হচ্ছে আমি এডুকেশনটা খুব বেশি ফলো করছি এডুকেশনটা নেটওয়ার্ক মার্কেটিং এর যে এডুকেশন এই ডাইরেকশনিং বিজনেস আপনি জানবেন হয়তো

ঠিক আছে বাট বাংলাদেশের মার্কেটে আমরা যেটা করতেছি ইনভেস্ট টু ইনভেস্ট লুজার টু লুজার মানে সেট টু সেট মানে নেটওয়ার্ক টু সেট না মানে করে নাম হচ্ছে নেটওয়ার্ক বাট করা হচ্ছে সেট তো এই জায়গা থেকে আসলে কেউ টোটালি ডাইরেক্ট সেলিং বিজনেস এর নিয়ম ফলো করে না কোনো সিস্টেম ফলো করে না আজকে কোম্পানি 3 মাস কালকে কোম্পানি দুই মাস কালকে 6 মাস এভাবে করে গত 18 বছর 20 বছর কিন্তু পার করতেছে যদি আপনি কাউকে জিজ্ঞাসা করেন বাংলাদেশের নেটওয়ার্ক মার্কেটিং কেউ যদি নেটওয়ার্কিং করে থাকে বা কাউকে যদি আপনি করেন যে আপনি কত বছর করেন বলবো যে আমি পনেরো বছর ষোলো বছর অ্যাচিভমেন্ট কি কোনো অ্যাচিভমেন্ট নাই বলবে কি লুজার টু লুজার তাহলে সে তার কারণটা আসলে কি তার দোষটা কোথায় প্রবলেমটা হচ্ছে এখানে সে আসলে দেখে করে নাই শিখে করে নাই যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে থাকি যে আপনি আপনার অসুস্থ হয়েছে আপনার জ্বর হয়েছে তো আপনি জ্বর হয়েছে আপনি যদি ডাক্তার চান একটা হচ্ছে ট্রিটমেন্ট আর একটা হচ্ছে ডাক্তার ডাক্তার চাইলে আপনি হাতুরে ডাক্তার কাছেও যাইতে পারেন ডেন্টাল ডক্টরের কাছে যাইতে পারেন ইমার্জেন্সি ডক্টরের কাছে যাইতে পারেন ভালো সার্জেন ডক্টরের কাছে যাইতে পারেন তাহলে আপনি যদি ডাক্তার খুঁজেন তাহলে হাতুরা ডাক্তারের কাছে গিয়েও কিন্তু আপনার জ্বর ভালো হইতে পারে আবার খারাপ হইতে পারে বাট খারাপ হবার কিন্তু পার্সেন্টেজ নাইনটি নাইন পার্সেন্ট জ্বর হওয়ার জ্বর ট্রিটমেন্ট ট্রিটমেন্টটা ভালো করার জন্য যদি আপনাকে মিনিমাম ভালো ডাক্তার লাগে তাহলে ভালো ডাক্তার কাছে গিয়ে আপনাকে ভালো ট্রিটমেন্ট নিতে হবে না হলে আপনি উল্টা পাল্টা ওষুধ দিয়ে আপনাকে একদম আহ সাপোজিটের অপশনে নিয়ে যাবে যেটা স্টেপ টু স্টেপ যদি সে মেডিসিন না দে তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমরা হিতে বিপরীত হয়ে যাবে তো সে পর যেটা হচ্ছে যে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে নেটওয়ার্ক মার্কেটিং আসলে শেখার বিজনেস যত বেশি লার্ন করবেন তত বেশি আর্ন করবেন বাট এই জায়গা থেকে আমি ফলো করতাম আমার টিমকে আমি যত পরিমাণের এডুকেশন যে ভাই আপনি জয়েন ঘুরছেন কাস্টমার হইছেন প্রোডাক্ট ইউজ করেন বাট আপনি যদি বিজনেসটা করতে চান তাহলে व्हाই বেস্টিজ মার্কেটিং প্রাইভেট লিমিটেড व्हाই বেস্টিজ বিজনেস व्हाই ডাইরেক্ট বিজনেস হোয়াই কাস্টমার বেস বিজনেস হোয়াই ইউজার টু ইউজার বিজনেস এই জিনিসগুলো নিয়ে আমি খুব নিজেও স্টাডি করতাম এবং আমি যতটুকু আমি যতটুকু ফোকাস লাইন আমি ধরতে পারি আমার টিমকে আমি যতটুকু আমার ডাউনে যেতে পারি যত যত ধরনের যত পার্সনের সাথে আমার কথা হয় প্রত্যেকটা লোকের সাথে আমি ট্রাই করতাম যে এই জিনিসটা আগে স্টাডি করেন এবং এই যার যার টিমের মধ্যে এবং যে সিস্টেমের মধ্যে যে কোম্পানির মধ্যে আমি বলবো যে এডুকেশন সিস্টেম ভালো থাকে সেই কোম্পানি টুডে টুমোরো হান্ড্রেড পার্সেন্ট সাকসেস তো আমি ধন্যবাদ জানাই বেস্টিজ মার্কেট প্রাইভেট লিমিটেড আমাদের গৌতম গৌতম বালি স্যারকে আমাদের এমডি স্যারকে তো ওনার যেই এডুকেশন সিস্টেম ওনার টোটাল কোম্পানি নিয়ে যে এডুকেশন সিস্টেম সো মানে আমি বলবো যে কি বলবো ইউজ ঠিক আছে এতটা স্ট্রংলি এডুকেশন সিস্টেম যে জায়গা থেকে আমি এই কোম্পানির আগে যে এডুকেশন সিস্টেম গুলা আমরা নিতাম বা বিভিন্ন কোম্পানি থেকে এডুকেশন সিস্টেম নিতাম বা আমাদেরকে ট্রেনিং করাইতো বা বিভিন্ন কোম্পানিতে লোকজন আসতো ট্রেনিং করানোর জন্য টোটালি ডিফারেন্ট ছিল মানে রিয়েল সিস্টেমটা আসলে কম ছিল কথায় এক কাজে এক বাট আমি বেশি যেটা পেলাম যে কাজে কথায় কিন্তু হুবাহু যেমন অনেক কথায় আছে মানে কাজে কথা যদি মিল না থাকে তাহলে একটা আপনার সাথে যদি আমি কাজে কথা যদি মিল না রাখি আপনি হয়তো আমার সামনে হ্যাঁ বলবেন যে হ্যাঁ ঠিক আছে বাট পিছনে গিয়ে আপনি বলবেন যে হ্যাঁ ওনার কাজের সাথে কথা মিল নাই তো যেটা আমরা বেশি যে পাইছি এবং বেশি যে ফার্স্ট হচ্ছে যে এডুকেশন সিস্টেমটা ফলো করতে হবে নেটওয়ার্ক মার্কেটিং এ যখন আপনি ভালোটা বিজনেস করবেন আপনি নিজেকে বা আমরা যারা বিজনেস করতেছি আমাদেরকে সকল প্রকার ডাইরেক্ট সেলিং নিয়ম কানুন ফলো করতে হবে এক নাম্বার এবং কোম্পানির যে নিয়ম কানুন রুলস রেগুলেশন আছে এবং বিজনেস যে ক্রাইটেরিয়া গুলো আছে এগুলো ফলো করতে হবে দেন আপনার টু ডে টুমোরো আপনার বিজনেস স্টাফ হবে এবং টিমও গ্রোথ হবে আর এডুকেটেড ছাড়া কোনো টিমও ইয়া হবে না আমি এটুকুনি সবাইকে বলতে চাইবো যে রানা যে যেটা ম্যাক্সিমাম যেটা ফলো করেছে যেটা আমি ওনার কথার মধ্যে দিয়ে যেটা বুঝতে পারলাম যে উনি এডুকেশনটা যে ডাইরেক্ট সেলিং বিজনেসের যে এডুকেশন বা ভেস্টিজ যে সফলতার যে এডুকেশন দেয় সেই এডুকেশনটাকে উনি ওনার টোটাল টিমের মধ্যে একদম নিচে 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 গ্রাসরুট লেভেল পর্যন্ত সেটাকে পৌঁছে দিয়েছেন যে এডুকেশন এই বিজনেসের ভীষণ ইম্পর্টেন্ট পার্ট নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে এই বিজনেসটা হচ্ছে ইউজার থেকে ইউজার তৈরি করা একজন যখন সফল একজন ভালো ইউজার যখন প্রোডাক্ট ইউজ করে সেই কাস্টমার যে ফিডব্যাক নেওয়া এবং ভেস্টিজের প্রোডাক্ট এতটাই সুন্দর হালাল প্রোডাক্টস এবং সবটাই ন্যাচারাল প্রোডাক্টস যখন একটা মানুষের থেকে আরেকটা মানুষের কাছে পৌঁছ হচ্ছে ন্যাচারালি একটা মানুষ কিন্তু এই প্রোডাক্টটা নেওয়ার জন্য আরো বেশি আগ্রহী হয়ে পড়েছে তারপরে হচ্ছে সার্ভিস আজকের দিনে রানা বলতে পারি যে পরিমাণ ডিএলসিপি আছে যে পরিমাণ কাস্টমার সার্ভিস মানে আমাদের কাস্টমার সার্ভিস দেওয়া হয় বা কুরিয়ার সার্ভিসে প্রোডাক্ট মানুষ পেয়ে যাচ্ছে বাড়িতে বসে আমার মনে হয় বিজনেসটা এই কারণের জন্যই এত সুন্দর এত তাড়াতাড়ি আমরা গ্রো করতে পারছি জায়গায় জায়গায় আমাদের বাংলাদেশে খুব সুন্দরই অফিসের পরিষেবা রয়েছে তো আপনারা বন্ধুরা যারা শুনছেন এই লাইভ প্রোগ্রাম তারা অবশ্যই এই জিনিসটাকে ফলো করবেন তৈরি করা এটা রানা মির্জা একটা আপনাদেরকে দারুণ জিনিস দিয়েছে দারুণ টিপস দিয়েছে বলবো যে এডুকেশন নিতে হবে ভেস্টিজের বিজনেসে তিন বছর থ্রি ইয়ার্স এডুকেশন নিন সারা জীবন আপনি কিন্তু সফলতার সিঁড়ির একদম উচ্চ শিখরে পৌঁছতে পারবেন কাস্টমার তৈরি করুন আর সার্ভিস যেহেতু আমরা সার্ভিস ইন্ডাস্ট্রিতে রয়েছি তো যেহেতু ওয়েস্টিজের প্রচুর পরিমাণ জায়গা আউটলেট আমাদের বাংলাদেশে রয়েছে তো সার্ভিসটাও খুব সুন্দর হচ্ছে যে কারণে রানা মির্জার বিজনেস আজকে এত জায়গায় সারা বাংলাদেশে পৌঁছে গেছে সো থ্যাংক ইউ রানা তোমার সিস্টেম যেগুলো রয়েছে সবাই আশা করি সমস্ত দর্শক বন্ধুরা যারা রয়েছেন তারা সবাই ফলো করবেন এবং তার সাথে সাথে আমি এটা আপনার কাছ থেকে জানতে চাইবো যে ওয়েস্টিজ কোম্পানি ওয়েস্টিজ কোম্পানি বাংলাদেশে আমরা ইন্ডিয়াতে জানি ওয়েস্টিজ ইন্ডিয়াতে নাম্বার ওয়ান এবং টপ যে ওয়ার্ল্ড ওয়াইড যে কোম্পানিগুলো রয়েছে ওয়ার্ল্ডের তিরিশ নম্বর র্যাঙ্কে রয়েছে ওয়েস্টিজ মার্কেটিং প্রাইভেট লিমিটেড একমাত্র ইন্ডিয়ান কোম্পানি সো সেই কোম্পানিটা যখন বাংলাদেশে কাজ করছেন এবং সাকসেসফুলি কাজ করছেন তো আমি জিজ্ঞেস করব যে আপনার অভিজ্ঞতা থেকে আপনি কি বলেন যে বাংলাদেশের জন্য ওয়েস্টিজ কতটা ইম্পর্টেন্ট ভেস্টিজের থাকাটা কতটা ইম্পর্টেন্ট একটা সঠিক একটা কোম্পানি বাংলাদেশের জন্য কতটা ইম্পর্টেন্ট জি ধন্যবাদ তো যেটা বলতে যাচ্ছিলাম যদি কোম্পানির গুরুত্ব বুঝাই তো বাংলাদেশের মধ্যে টোটালি ইউজ পিপল আছে যে নেটওয়ার্ক মার্কেটিং এ লুজার এক নাম্বার এবং লুজার এই কারণে লুজার যে ওরা আসলে রিয়েল নেটওয়ার্ক মার্কেটিং করে নাই ওরা করছে হলো সেটওয়ার্ক মার্কেটিং যে কারণে লুজার টু লুজার হয়েছে তো এখান থেকে কিছু পার্সন চাচ্ছে ফ্যামিলির জন্য হোক বা আত্মীয় স্বজনের জন্য হোক বা একটা জন্য হোক ম্যাক্সিমাম আমি যতটুকু আইডিয়া নিছি ফিল থেকে আমার যে ফ্রেন্ড সার্কেল বা আমাদের যে নেটওয়ার্কার নেটওয়ার্কার হিসেবে যারা আমরা পরিচয় দিই নেটওয়ার্ক মার্কেটিং লিডার হিসেবে আমরা যারা অনেকে পরিচয় দিয়ে থাকি তো ম্যাক্সিমাম লিডারদের মধ্যে একটা মানে ভেতুনে কাজ করে মানে একটা কি যেন

আসে খুলতেছে আগামী এক সপ্তাহ বা আগামী 10 দিন আগামী এক বছর পরে বন্ধ হয়ে যাচ্ছে এভাবে করে খালি ছোটচুটি করতেছে তো ভালো কোম্পানি দরকার যেখানে আমি আমার যেই আমার যে অভিজ্ঞতা যেটা হচ্ছে যে বেস্টিজ আমার একটা কোম্পানি বেস্টিজ মার্কেটিং প্রাইভেট লিমিটেড আমার একটা কোম্পানি এটা গ্লোবালি যে ধরনের টার্নওভার বাংলাদেশের কোন কোম্পানি এরকম টার্নওভার বেজ নাই হ্যাঁ একটা কোম্পানি দুটো কোম্পানি আছে তাও আপনার চাইনা কোম্পানি একটা ইউজার কোম্পানি আছে তো ওই ওদের যে কোম্পানিগুলা যে পরিমাণ এই কমপ্লিট করে টার্ন ওভার করছে বাংলাদেশের মধ্যে আমরা কিন্তু উনিশ মাস কিন্তু আমাদের বয়স প্রোডাক্টের রাইট 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 তো যেটা হচ্ছে যে ওরা বাংলাদেশে বিজনেস করতেছে অ্যানাভারিজে আমার যতটুকু আইডিয়া আপনার পঁচিশ বছর সামথিং হবে হ্যাঁ পঁচিশ বছর প্লাস সামথিং হবে বাট ওদের কোম্পানি আজ পর্যন্ত বাংলাদেশে ম্যানুফ্যাকচার করার সিদ্ধান্ত নেয় নাই আজ পর্যন্ত ম্যানুফ্যাকচার করার সিদ্ধান্ত নেয় নেয় কোন রকম ক্রাইটেরিয়া মেনটেন করে নাই গভর্নমেন্ট ঠিক আছে তাহলে আপনি আসলে কোন কোম্পানিতে যাবেন আপনি কোন কোম্পানিতে ক্যারিয়ার হিসেবে চাইবেন যেটা বেস্ট ইজ গত ১৯ মাসে এখনো দুই বছর হয় নাই আপনি দেখেন যদি আপনি হিসাব করেন যারা আমার ফ্রেন্ড যারা আজকে অ্যাড হয়েছেন যারা বন্ধুরা অ্যাড হয়েছেন দেখ ক্যালকুলেশন করেন যে উনিশের মার্চ থেকে যখন আজ পর্যন্ত উনিশ মাস দশ দিন আমি ক্যালকুলেটার দেখলাম তেনাভারিসে যে পরিমাণ সেলস আমরা বাংলাদেশে ইম্প্রুভ করছি যে পরিমাণ সেল আমাদের গ্রোথ হয়েছে যে আদার্স পঁচিশ বছর যে কোম্পানিগুলো আসলে কত বছর পরে গ্রোথ হয়েছে আই ডোন্ট নো এটা আপনারা ক্যালকুলেশন করে বের পারেন আর এবং আমাদের যে পরিমাণ অ্যাচিভার বেরোছে অ্যাচিভমেন্ট বেরোছে ইউজ তো এখানে আমার অভিজ্ঞতা হচ্ছে যে যেটা আপনারা যদি কেউ ভালো কোম্পানি করতে চান বা ভালো রিয়াল কোম্পানি যদি চান আমি বলবো যে বেস্টি যে একটা ভালো কোম্পানি এটা এখানে যে আমি আসছি এই জন্য না আপনার দরকার ভালো একটা কোম্পানি বেস্টিজ আমি আসছি অনেকে বলতে পারেন যে আপনি ভাই বেস্টিজে আছেন বিধে আপনি সাজেস্ট করতেছেন নো আমি কিন্তু এরকম অনেকগুলো কোম্পানি সার্চ করে দিন বেসিজে আসলাম তো এখানে আসার পরে যে কোম্পানির সিস্টেম নিয়ম ফলো করে আমি দেখলাম যে আদার্স যে গুলো আছে আসলে বাংলাদেশে কোনো কোম্পানির সাথে আমি কম্পেয়ার করতে চাই না বা এটা পারবো না এটা টোটালি জিরো টলারেন্স এ বাংলাদেশি কোম্পানি বাদ বাংলাদেশে কোনো কোম্পানি কেউ ইনভাইট নিয়ে আসলে আমি কিন্তু টোটালি ইগনোর করি ঠিক আছে নেগেটিভলি অনেক কিছু বলে দিই ইগনোর করি যে ভাই বাংলাদেশি কোম্পানির এমডি হওয়া আর ইন্টারন্যাশনালি কোম্পানি একজন ডিস্ট্রিবিউটর হওয়া অনেক বেশি ভালো ঠিক আছে আমি ইন্টারন্যাশনাল কোম্পানির একজন ডিস্ট্রিবিউটর ঠিক আছে আর বাংলাদেশি এমডি হওয়ার থেকে আমার ইন্টারন্যাশনাল কোম্পানি ডিস্ট্রিবিউটর হওয়া অনেক ভালো আর বাংলাদেশি কোম্পানি যারা করতেছে তারা তো হলো ধাপ ধুপ করে কিছু করতেছে ইনভেস্ট করা আগামী এক বছর পরে টাকা হাতায় নিয়ে চলে যাচ্ছে কোম্পানি ভীষণ ইম্পর্টেন্ট একটা দেশের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট আজকে দেখুন আজকে আমাদের ইন্ডিয়াতে কয়েক লক্ষ পরিবার কিন্তু আজকে বা কয়েক মানে কয়েক আহ হাজার হাজার স্টুডেন্ট যারা নিজেদের আহ এডুকেশনের পর যখন ভাব যে কিছু একটা করব তখন কিন্তু ভেস্টিজ অ্যাজ এ তারা কিন্তু চয়েস করে নিচ্ছে সো বাংলাদেশের ইয়ং জেনারেশন বা ইউথকে ইউথের জন্য বাংলাদেশের কোম্পানি এই ভেস্টিজের কিন্তু ইম্পর্টেন্স অনেক বেশি এবং অনেক চাহিদা আমরা দেখছি যে প্রচুর পরিমাণ স্টুডেন্ট প্রচুর পরিমাণ হাউস ওয়াইফ যারা সবাই নিজেদের কেরিয়ার করার জন্য কিন্তু আজকে এই বিজনেসে ঝাঁপিয়ে অলরেডি আমি আমার আমার ম্যাক্সিমাম টিমকে এটা বলে দিই যে যারা আমাদের বেশিদের সাথে অ্যাড হবেন ঠিক আছে ফার্স্ট আপনি আমাকে মিনিমাম এক বছর টাইম দিতে হবে আপনার থেকে আমি টাইম নিয়ে নিব এক বছর আপনি আমার এই বিজনেস সিস্টেমটা এডুকেশন নেবেন স্টাডি করবেন স্টাডি করার ক্ষেত্রে এর ভিতরে ইনকামও হবে যেটা আপনার ফ্যামিলির যে মোটামুটি বেসিক যে চাহিদা এটা মিটে যাবে বাট এক বছর পরে সর্বনিম্ন পঞ্চাশ হাজার উপরে এক লাখ টাকা আপনি ইনকাম করতে পারবেন আমি আপনাকে চ্যালেঞ্জ দিব বাট আপনি আমার কথা শুনতে হবে কোম্পানির সিস্টেম ফলো করতে হবে একদম দিনাজপুরে আমি সেদিন প্রোগ্রাম গেলাম আমি একদম চ্যালেঞ্জ দিয়ে আসছে যে কে আমার সাথে চ্যালেঞ্জ দিবেন আসেন এক বছর আমাকে আপনাকে টাইম দিবেন কোম্পানির ট্রেনিং গুলো করবেন আপনার অটোমেটিকলি আপনার বিজনেস স্টার্ট হয়ে যাবে ইনামের কথা বলছেন আমি এই বিষয়টা নিয়ে আমি বলবো একটুখানি আপনার পুরনো কথা যে আপনি যখন সার্ভিস করতেন তখন নিশ্চয়ই একটা স্যালারি ড্র করতেন কারণ আমি শুনেছি আপনি একটা কর্পোরেটে জব করতেন বাট ধরুন এক বছর আগে যখন আপনি চাকরিতে ছিলেন তখন আপনার স্যালারি কি ছিল এবং ওয়েস্টিজ থেকে আপনার হায়েস্ট ইনকাম কত একটু যদি সবাইকে বলেন এটা খুবই পার্সোনাল ব্যাপার বাট তারপরে আমি একটা কথা বলা আছে ছেলেদের শ্রোতা বন্ধুরা শুনতে চাইবে একটা কথা বলে যে একটা কথা একটা কথায় কথা বলা আছে যে ছেলেদের নাকি স্যালারি আর মেয়েদের বয়স বলতে নাই ঠিক আছে এখন তারপরে বলি যেহেতু হ্যাঁ যেহেতু আমরা নেটওয়ার্কিং করি আমরা যত বেশি আমাদের চেকটা ইয়া করব আপ করব তত বেশি আমাদের টিম মারবে তত বেশি আমাদের বিজনেস পার্টনার রেডি হবে তো যেখানে আমি জব করতাম সেখানে আমি 45000 এটা আমার স্যালারি ছিল 45000 স্যালারি ছিল এবং টিডি দিয়ে সহকারে एवरीथिং 50000 আমার চলে আসতো প্রত্যেক মাসে আর দুপুরে লাঞ্চ ছিল খাওয়া দাওয়া এক্সট্রা একটা বেনিফিট ছিল আর ইয়ারলি দুই ঈদে বা ইয়ারলি দুইটা বোনাস ছিল তো এটার পাশাপাশি যখন আমি বেশি যে কাজটা শুরু করি আমি যখন মার্স যে মার্চে যখন আমার চেক আসে মার্চে আমার এক মাসে আমার স্টার ডিরেক্টর কোয়ালিফাই করি কোম্পানির যে আপনার হচ্ছে যে ব্রোঞ্জ সিলভার গোল্ড এবং স্টার প্রথম মাসে আমি স্টার ডিরেক্টর কোয়ালিফাই করি ওই ওই প্রথম মাসে আমার চেক ছিল এক লাখ বিয়াল্লিশ হাজার সাতশো একত্রিশ টাকা সামথিং এটা অলরেডি আমি ওয়েবসাইটে দিয়ে দিছি ঠিক আছে এক লাখ ফার্স্ট মান্থে তো ফার্স্ট মান্থে যখন আমার এক লাখ বিয়াল্লিশ হাজার টাকা ইনকাম হয় সেটা আসলে আমি খুবই অবাক ছিলাম একটা মিনিমাম একটা স্যালারিতে জব করতাম তো যেটা আমার ওয়াইফকে আমি এটা বললাম সে তো কোনো মতেই বিশ্বাস করে না আমার আমাকে বললাম সে তো কোনো বিশ্বাস করে না তো আমাকে বলতো যে তুমি দুষ্টামি করতেছো আমার ওয়াইফে বলতো দুষ্টামি করতো সে টোটালি বিশ্বাস করতেছে না তো বলতে বলতে কিভাবে বিশ্বাস করানো যায় তখন যখন স্টেটমেন্ট দেখাইছি সেই স্টেটমেন্ট অ্যাপস এর মধ্যে তো আমাদের স্টেটমেন্ট দেখানো যায়

তো বাসা নেওয়ার পর আমার ওয়াইফ তারপরও বিশ্বাস করে নাই যে তুমি বলছো চেক দেখাইলে তুমি বিশ্বাস করো এই দেখো যে এক লাখ বিয়াল্লিশ হাজার টাকার চেক সে কিন্তু বিশ্বাস করে নাই তো বিশ্বাস করেন সে বলতে যে আমি এটা উঠাইছি আমি অফিস থেকে বা আমি যে কর্পোরেট জব করি ওখান থেকে কারো চেক কোনো পার্টির চেক বা আমাকে দিছে এই টাইপের মানে জব পারপাসে কোনো চেক লেনদেন হচ্ছে তো সে তারপরে বিশ্বাস করে নাই আমি কি করলাম স্পটে ওকে নিয়ে গেলাম ব্যাংকে আমার যে ব্যাংক অ্যাকাউন্ট বা যে মতিঝিল আমার ব্যাংক অ্যাকাউন্ট ওখানে স্পটে নিয়ে আমি বললাম যে তোমার চেক তুমি আর মানে ক্যাশ করবা এটা তোমার চেক আমি তো আসি এখানে কাউন্টারে কিছু বললে আমি ইয়ে করবো তুমি চেক ক্যাশ করো ওকে কাউন্টারে তারা করাই দিলাম আউন্ডারে এক লাখ বিয়াল্লিশ হাজার টাকা গুনে ওর হাতে দিয়ে দিল আর দিয়ে দেওয়ার পরে তখন যে বিলিভ করতেছে যে ইয়ে আছে এটা আসলে সম্ভব এটা বেশি দিন তুমি সম্ভব করছো এরপর থেকে বিলিভ হয়েছে যে হ্যাঁ এটা আসলে সম্ভব এভাবে করে কন্টিনিউ আমার পার মান্থ এক লাখ পঞ্চাশ এক লাখ ষাট এক এক দেড় লাখের ভিতরে ঘুরতো তো অলরেডি এখনকার চেকের কথা অবশ্যই আমরা কিন্তু আমি লাস্ট মান্থের চেক আহ রানা ভাইয়ের লাস্ট মান্থের চেক আমরা জানতে চাইবো কারণ প্রচুর মানুষ অনেকেই বলেন যে সত্যি সত্যি হয়তো মিথ্যে কথা বা এরকম এত টাকা ইনকাম হয় না বা একজন সার্ভিস ম্যান থেকে আজকে এত একজন এত একজন বিজনেস বিল্ডার তার কি ইনকাম আজকের দিনে এবং এটাতেই থেমে থাকবেন না রানা ভাই আমি জানি এটার আরো অনেক বড় ভিশন ওনার তৈরি হয়েছে সো রানা ভাই আজকে আপনি সবাইকে বলুন যে সবার সবাই শুনছে যে আপনার লাস্ট মান চেক আচ্ছা আর আমার লাস্ট চেকটা হচ্ছে এটা আসছে দুই লক্ষ আটান্ন হাজার সামথিং আমার খুচরোটা মনে নাই দুই লক্ষ আটান্ন হাজার সামথিং এটা আমাদের ডিসেম্বরের টোয়েন্টি ইনকাম তো তো এনাভারিসে আপনি যদি হিসাব করেন প্রত্যেক মাসে এভাবে করে এক দেড় লাখ টাকা বা এক লাখ ষাট করে আসে আপনি যদি হিসাব করেন উনিশ মান্থ উনিশ মান্থে যদি আপনি অ্যাভারেজ হিসাব করেন তাহলে ইউজ একটা অ্যামাউন্ট কিন্তু আমার কাছে চলে আসে তো এটা আসলে আমি যে একদম অনেক হার্ড ওয়ার্ক করে নিছি সেটা কিন্তু না আমি জাস্ট এখানে নলেজটা ইনভেস্ট করছি নলেজ এবং সিস্টেম আমাকে দিতে বাধ্য হয়েছে কেন আমি একটা সিস্টেমকে ফলো করতেছি আর নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসটা হচ্ছে একটা টেকনোলজি বেস বিজনেস আপনি টেকনোলজি ব্যবহার করবেন আপনি ভিডিও কনফারেন্সে কথা বলতে পারবেন সেম ফর আমরা যে আজকে লাইভটা করতেছি এটা একটা টেকনোলজি নাকি ম্যাডাম তো নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস একটা টেকনোলজি বেস বিজনেস আমি এই বিজনেসটা ফলো করার কারণে আসলে এটা আমার ধারায় সম্ভব হয়েছে যেটা আপনারা অনেকে জয়েন করেন না বা অনেকে জয়েন করছেন সিস্টেমটা ফলো করে যদি ইনশাআল্লাহ কাজ করে থাকেন তাহলে আপনি আমাকে ওভারটেক করতে পারবেন আমাকে আপনার টা শুনে ভীষণ আনন্দ লাগছে এবং সত্যি কথা বলতে একটা মানুষের স্বপ্ন থাকে যে একটা মানে সার্ভিস ম্যান সেখান থেকে আজকে এত বড় একটা বিজনেস আপনার নেটওয়ার্ক স্ট্রেংথ আমি একটু জানতে চাইবো যে এখন কত মানুষ আপনার সাথে জুড়ে আছে টোটাল টোটাল কত মানুষের নেটওয়ার্ক তৈরি করেছেন আমার এখানে আমি যতটুকু আইডিয়া আহ টোটাল বিজনেস আমার নেটওয়ার্কিং এ প্রায় নব্বই পঁচানব্বই আমি আজকে দেখি নাই মেবি সামথিং মানে এক লাখের মতো হয়ে যাবে মানে প্রায় এক লক্ষ মানুষ আজকে আপনার সাথে রয়েছে এবং তাদের প্রত্যেকের ব্লেসিং প্রত্যেকের সহযোগিতা এবং আজকের দিনে আপনি ক্রাউন ডিরেক্টর অ্যাজ এ ক্রাউন ডিরেক্টর আপনি বসে আমার সাথে কথা বলছেন বাও ফ্যান্টাস্টিক বন্ধুরা আপনারা সবাই শুনলেন যে যখন রানা মির্জা ভাই নিজের চাকরি যখন চাকরি করতে করতে এই বিজনেসে এসছিলেন তখন ওনার মান্থলি ইনকাম ছিল স্যালারি থেকে 45000 এবং তারপর যখন প্রথম মাস উনি শুরু করেন এবং ওনার প্রথম চেক এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা যখন উনি পরিবারের কাছে নিয়ে এসে দেখিয়েছিলেন পরিবার থেকে বলা হয়েছিল বা মা বলেছিলেন যে উনি এটা দুষ্টামি করছেন মানে এটাতে ওনারা কেউ বিলিভ করেনি স্বাভাবিক এটা বিলিভ না হওয়ার কথা কিন্তু আমি বলতে পারি যে ওয়েস্টিজ এমন একটা প্ল্যাটফর্ম ওয়েস্টিজের এমন একটা সিস্টেম যেখানে আপনি সামান্য থেকে সামান্য তার জন্য কোনো এডুকেশন লাগে না তার জন্য কোনো রকম বিশাল বড় ডিগ্রি লাগে না প্রচুর কোনো আহ পুঁজি নিয়ে এই বিজনেস করতে হয় না সামান্য আপনার যদি নলেজটাকে ডেভেলপ করেন আপনি যদি লার্নিং মোডে থাকেন অবশ্যই আপনিও কিন্তু রানা মির্জার মতন এক বছরের মধ্যে ফর্টি থেকে আজকে দু লক্ষ আটান্ন হাজার টাকা রোজগারে পৌঁছতে পারবেন এবং আমি আরো দোয়া করব এবং প্রেয়ার করব যে এই চেকটাই শুধু লাস্ট চেকটা আরো অনেক 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 বড় জায়গায় আপনার চেক যাবে বাট লাস্ট আমরা প্রোগ্রামের শেষের দিকে চলে এসছি রানাভাই এই সময় আমি যেটা আপনাকে একটু জানতে চাইব দেখুন অনেকেই অনেক সিক্রেট মানে আমি ধরুন আমি অনেকের এরকম ধরনের পাওয়ার টক নিয়েছি অনেকের সাথে কথা বলেছি কিন্তু প্রত্যেকটা লিডার্সেরই কিছু না কিছু সিক্রেট থাকে সফলতার জন্য কিছু সিক্রেট ফলো করেন তো আমি আপনাকে বলবো যে আপনার সফলতার জন্য কি সিক্রেট আমি ফলো করেছেন বা আপনি কাকে ফলো করেন কাকে অনুসরণ করেন আপনার আই আইডিওলজি কারা কাদের সাথে আপনি কাদেরকে ফলো করে আজকে এই জায়গাটাতে এসছেন যদি একটু শেয়ার করেন আ জি ধন্যবাদ যেটা হচ্ছে যে ফল তো অবশ্যই ফাস্ট হচ্ছে যে নেটওয়ার মার্কেটিং এ সফল হওয়ার জন্য আমার যতটুকু আইডিয়া বা আমি যেটা মেইনটেইন করি সিক্রেট তো অনেক কিছুই থাকে বিজনেসের সিক্রেট অনেক থাকে যা যা পার্সোনাল কিছু সিক্রেট থাকে তো কিছু কথা না বললেই নয় যেটা হচ্ছে ফাস্ট হচ্ছে যে আমি বলতে চাই যে যে সিস্টেমটাকে যে সিস্টেমের সাথে আপনি বিজনেস করবেন বা যে সিস্টেমের সাথে আমি বিজনেস করছি আমি সব সময় বিশ্বাস করতাম বিশ্বাস সিস্টেমটা আপনাকে খুব খুব একদম খুব টপ ক্লাসে বা একদম হান্ড্রেড পার্সেন্ট থাকতে হবে বিশ্বাস বিলিভ আর হচ্ছে ধৈর্য এবং বিশ্বাস থেকে বিশ্বাসের পাশাপাশি ধৈর্যটা কিন্তু প্রচুর পরিমাণ ধৈর্য থাকতে হবে এবং মানুষের ধৈর্য বিশ্বাস আছে বা ধৈর্য নাই এই মানুষগুলো আসলে কখনো সাকসেস হয় না তো আমার আমি আমি অনেক সময় আমি বলি বা আমার ধৈর্য দেখে আমার মা বাবা বা আমার আত্মীয় স্বজন আমার ওয়াইফে অনেক সময় বলে যে তোমার যে পরিমাণ ধৈর্য তোমার যদি হাতটা কেটে দেওয়া হয় তারপর তুমি ও আ বলবা না মানে আমি এমন এমন ধৈর্য ধারণ করি এমন কি আমি আসলে কোন কোন বিষয়ে কখনো আমি হাই হাই পাই না বা এমন কোন নার্ভাস ফিল করি না যেমন অনেক হট মধ্যে আমি থাকতে পারি অনেক গরম যেমন আজকে ট্রেনিং এর মধ্যে বিএপি ট্রেনিং হচ্ছে আজকে এসি চলতেছে বাট অনেকেই বলতেছে এসিটা একটু বাড়াই দেওয়ার জন্য ঠিক আছে বাট এত গরম হচ্ছে না যে তার একদম এসি আরো বাড়াই দিতে হবে বাট যে যারা গরম সহ্য করতে পারে না তাদের এমন একটা যে তার আসলে কোনো ধৈর্য নাই গরম সহ্য করতে পারতেছে না তো আমি আসলে এই এই বিষয় জায়গা থেকে যথেষ্ট পরিমাণ ধৈর্যশীল একজন ব্যক্তি এবং ধৈর্য থাকতে চাই মাঝে মধ্যে একটু অধৈর্য হয়ে যায় তারপরে নিজেকে মেইনটেইন করি নিজেকে আবার পুশিং দিই নিজেকে কনভিন্স করি এভাবে করে করে কিন্তু আমি আসলে আমার টোটাল সিস্টেমটাকে আমি ধরে রাখছি পাশাপাশি আমি যে বিজনেসের যে সিক্রেট বলতে যাচ্ছেন বা সিক্রেটের বিষয়টা হচ্ছে আমি ফার্স্ট ওয়ান যেটা কথাটা বলবো সেটা হচ্ছে ডুপ্লিকেশন এই নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসটা হচ্ছে ডুপ্লিকেশন বিজনেস আর এই ডুপ্লিকেশন এর কিছু ক্রাইটেরিয়া আছে এবং ডুপ্লিকেশন নিয়ে আমি অনেকগুলো ট্রেনিং করাই বা অনেকগুলো ট্রেনিং আমি নিজেও করি বা করাই তো ডুপ্লিকেশন বিষয়টা হচ্ছে যে আমি সবাইকে একটা মেসেজ দিতে চাই যারা এই আজকে লাইভটা শুনতে পাচ্ছেন যারা বেশিজের আমাদের কাস্টমার এবং বিজনেসম্যান এবং যারা গেস্ট হিসেবে আজকে যারা জয়েন করছেন তাদেরকে বলবো যে আপনারা ডুপ্লিকেশন বিজনেসটা যদি খুবই ইজি ভাবে করতে চান বা নেটওয়ার্ক সিস্টেমটা যদি ইজি ভাবে লার্ন করে ভালো ভালো টাকা আর্ন করতে চান তাহলে আপনাকে ডুপ্লিকেশন মেইনটেইন করতে হবে ডুপ্লিকেশনটা হচ্ছে এমন আপনি যে কাজটা পারেন সেই কাজটা আপনি ডুপ্লিকেশন করাইতে হবে আপনি যেটা খান সেটাই আপনি খাওয়াবেন ডুপ্লিকেশন করাবেন যে ড্রেসটা পরেন সেটাই আপনি ডুপ্লিকেশন করবেন ঠিক আছে যেটাই করেন আমরা পরীক্ষার সময় আমরা অনেক সময় ছোটবেলা আমরা পরীক্ষার সময় অনেকে নকল করছি নকল করছি প্রত্যেকটা লোক এমন কোন স্টুডেন্ট নাই আমি নিজেও নকল করছি আমরা অনেকে নকল করে থাকি হ্যাঁ যত বড় ছাত্র স্টুডেন্ট হই না কেন তো নকল করাটা হচ্ছে এরকম নকল করলে সেখানে হয়তো অনেকেই নকল হলে সাসপেন্ড হয় বা প্রবলেম হয় টিচাররা প্রবলেম করে এই জায়গাটা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং আপনি যত বেশি নকল করবেন তত বেশি আপনার ইনকাম বাড়বে নকল করাবেন তো ডুপ্লিকেশনটা হচ্ছে এরকম আপনার পরিবর্তে আটজন লোক রেডি করা এবং রেডি করার ক্ষেত্রে অনেকগুলো ক্রাইটেরিয়া আছে অনেকগুলো সিস্টেম আছে প্ল্যান রেডি করা বা প্ল্যানার রেডি করা এবং গেস্ট কে গেস্টদের সাথে কিভাবে কথা বলতে হবে এই জিনিসগুলা মেইনটেইন করা রেডি করা ডিস্ট্রিবিউটর রেডি করা ওকে ট্রেন আপ করানো তা আমরা একটা কাজ অনেক সময় ভুল করে থাকি ডুপ্লিকেশন করার পরও অনেক কাজটা অনেক সময় হয় না অনেক অনেক টিমের ক্ষেত্রে যেটা হয় যে আমরা কাজটা আসলে না শিখে তাদেরকে কাজে নামাই দিই বা কাজ করতে বলে দিই এই জিনিসটা রং সিস্টেম আপনি যতই সাকসেস হওয়ার জন্য ট্রাই করেন বাট আপনি যদি রং সিস্টেমে রং সিস্টেমে সাকসেস হতে চাই আমরা তখন কিন্তু আসলে সাকসেস এর দোষ দিলে হবে না বাট আপনি কাজই করছেন রং সিস্টেমে তো এই জায়গা থেকে ডুপ্লিকেশনটা বেশি করে করতে হবে এবং ডুপ্লিকেশনের ইউজ ব্যাখ্যা আছে ইউজ সময় দিতে হবে আমাকে ঠিক আছে ডুপ্লিকেশনটা ইউজ পরিমাপ করতে হবে থ্যাংক ইউ তো বন্ধুরা আপনারা এখানে যারা শুনছেন তারা শুনলেন যে উনি যে সাকসেসের জন্য যে সিক্রেটগুলো আমাদেরকে জানালেন খুব ইম্পর্টেন্ট পয়েন্ট যে বিলিভ কারণ যখন আমরা ভেস্টিজ নিয়ে আমরা যখন কাজ শুরু করি আহ ওয়েস্ট সত্যি সত্যি একটা বড় কোম্পানি এবং ভেস্টিজ থেকে যে কেরিয়ার হয় সেটা সবার আগে বিলিভ করেছিলেন তিনি রানা মির্জা যিনি কিনা যার মাধ্যম দিয়ে হয়তো বিজনেস উনি ওনার বিজনেস শুরু করেছিলেন কিন্তু তার যখন আপলাইন এই বিজনেসটা সম্পর্কে ওনাকে বলেছিল তখন তিনি কি করেছিলেন সবার আগে বিলিভ করেছিলেন সিস্টেমের ওপরে বিলিভ রেখেছিলেন আপলাইনের ওপরে বিলিভ রেখেছিলেন যে কারণের জন্যই উনি যা যা আপলাইন বলেছে বা কোম্পানি বলেছে সেগুলোকে ফলো করে গেছেন সেকেন্ড আমি একটু কথা বলি আমি একটু কথা বলি মানে ওদেরকে একটু ব্রিফ করে নিই আমি একটু একটু কথা বলি এক সেকেন্ড রানা এক সেকেন্ড সেকেন্ড হচ্ছে ডুপ্লিকেশন ডুপ্লিকেশন ভীষণ ইম্পর্টেন্ট যে আজকে যে কাজটাই আমরা করছি আমরা আমাদের টিমের মধ্যে থেকে সবাইকে ডুপ্লিকেট করানো যে আলাদা করে নতুন কিছু সিস্টেম নয় শুধু যে কাজটাই আমরা করে যাচ্ছি সেই কাজটাই টিমের মধ্যে ডুপ্লিকেশন করানো এটা রানা ভাই আমাদেরকে সবাইকে জানালেন এবং তার সাথে যেটা জানালেন যেটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট পেশেন্স আমরা অল্পতেই আমরা যখন ভেস্টিজ জয়েন করি তখনই হয়তো আমরা ভেবে নিই যে হ্যাঁ আমি এক্ষুনি জয়েন করেছি আমি এক্ষুনি কিছু পেয়ে যাব লাখ লাখ টাকা পেয়ে যাব এই ইনকাম হতে শুরু করবে প্রচুর টিম হয়ে যাবে নো ফ্রেন্ডস প্রত্যেকটা জিনিসের জন্যই পেশেন্স লাগবে একটা সন্তানের জন্ম দিতেও ন মাস দশ দিন একটা মাকে অপেক্ষা করতে হয় সো আপনাকেও সাকসেস পেতে গেলে আপনাকেও সফলতা সেই জায়গাতে যেতে গেলে আপনাকেও একটা বছর কিন্তু ডেডিকেশনের সাথে ফুল ভাবে মানে পার্ট টাইমই নয় ফুল টাইমে বিজনেসটাকে যদি আপনি গ্রো করেন তাহলে আপনিও হয়ে উঠতে পারবেন আরেকজন রানা মির্জা হ্যাঁ দাদা অবশ্যই আমি আপনাদের আরেকটা কথা বলতে ভুলে গেলাম যেটা হচ্ছে যে সাকসেস হাউয়ার বা সাকসেস হাউয়ার আটা সিক্রেট হচ্ছে মানে ফোকাস দা আপলাইন বা আপলাইনকে ফলো করা তো আপলাইন অলওয়েজ রাইট সিনিয়র অলওয়েজ রাইট এই জিনিসটা আমি বেশি বেশি পরিমাণ বিশ্বাস করি সিনিয়র আমি এমন ভাবে বিশ্বাস করি যে সিনিয়র বা আফলাইন বেশিরভাগ আফলাইন রাইট বললো রাইট রং বললো রাইট এখন দিনকে যদি বলে এখন রাত সেটাও রাইট আমার জায়গা থেকে আমি জানি না আপনারা কিভাবে নেন বাট আমি দিনকে যদি আপলাইন যদি বলে যে এখন রাত বাজে 12টা হ্যাঁ 12টা এখন দিনকে যদি আপলাইন বলে রাত এখন রাত মানে আপলাইন অলওয়েজ রাইট দেন এই পরিমাণ বিলিফটা যখন আপনার আপলাইনের প্রতি থাকবে তখন কিন্তু আপনি সাকসেস যেমন ধরেন হিরুক স্যার বা আপনি শান্তা মগার্জী বা আমার উপরে আছে হচ্ছে মেহেদী ভাই তো মেহেদী ভাই থেকে শুরু করে এই যে তিনজন মানুষ দেন হচ্ছে যে আমাদের ম্যানেজিং ডিরেক্টর মিস্টার গৌতম বালি স্যার এবং দীপক স্যার কারণ বীর স্যার ওদের সাথে হয়তো স্যারের দুইজনের সাথে দেখা হয়েছে আমাদের এমডি স্যারের সাথে দেখা হয় নাই তো এই লেভেলটাকে এই চেনটাকে কিন্তু আমি খুবই মানে আমার দুইটা ফ্যামিলির মধ্যে একটা হচ্ছে এটা আমার আফলাইন ফ্যামিলি যেমন আমার পার্সোনাল ফ্যামিলি আমার উপরে বাবা আমার মা দাদা এভাবে করে আমার বিজনেস ফ্যামিলির মধ্যে সেম টু আমার সিনিয়র যারা আমার বাবা মার মধ্যে আমার এই যে আমার যে মেহেদি ভাই আছে বা আমার শান্তা ম্যাডাম বা এখানে হচ্ছে হিরুক স্যার এভাবে করে একদম এমডি স্যার পর্যন্ত মানে আমার পূর্ব পুরুষ হচ্ছে এটা এটা হলো আমার বিজনেস এর পূর্ব আমি এতটা বিলিভ করি এভাবে আর এমন ভাবে আমি মানে আমার টিমকে কে বিলিভ করাই বা এমন ভাবে আমি টিম বিলিভ করি যে ওরা হচ্ছে আমার পার্সোনাল ফ্যামিলি আমার আমার ওয়াইফ আমার ছেলে মেয়ে ওরা হচ্ছে আমার ডাউনলাইন আমার পার্সোনাল ফ্যামিলি আর আমার বিজনেস ফ্যামিলি হচ্ছে আমার টিম মেম্বার যারা এ বিজনেস পার্টনার এটা এমন ভাবে আমার যতটুকু আমার সাধ্য আছে এবং যতটুকু আমি ট্রাই করি যেটা হচ্ছে এই সিস্টেমটা আমি খুবই ভালোভাবে মেনটেন করি এবং যারা নাকি এভাবে মেনটেন করতে পারবে এটা সবসময় সবকিছু ধরা যাবে না সবকিছু সবসময় বলা যাবে না সবকিছু ভেবে বলতে হবে আপলাইনদের সাথে হোক আর ডাউনলাইনের সাথে হোক নিজের রেপুটেশনটা ধরে রাখার জন্য আপনাকে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে সব সময় সব সব ধরনের যোগ বিয়োগ মেলানো যাবে না তো এই জিনিসটা আসলে আমি সব সময় করে থাকি দেন এটা এটা হচ্ছে আরেকটা সাকসেস হওয়ার মেন একটা সিক্রেট গ্রেট গ্রেট রানা অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে যে আপলাইন ওটাও কিন্তু একটা বাবা মার মতো আপলাইনের ব্লেসিংস অবশ্যই দরকার আমাদের এই বিজনেসকে আগে বাড়ানোর জন্য বা আমরা অনেক বড় জায়গায় যেতে গেলে আপলাইন যাকে বলি বা আপলাইন মানে হচ্ছে গুরু সেই ইম্পর্টেন্সটা আপনি অবশ্যই আমি বলবো যে ইয়েস আপনার থেকে আমি সেগুলো সবসময় আমরা পেয়েছি এবং আমাদের সবসময় আপনার প্রতি ব্লেসিংস রয়েছে টোটাল টিমের জন্য অনেক অনেক বেস্ট বিশেষ রইল এবং আজকের দিনে আপনাকে এখানে আসার জন্য অনেক আরেকবার আমি আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই এবং যেতে যেতে আমি একটাই কথা বলবো যে আপনার সাকসেস মন্ত্র লাস্ট আপনি দর্শকদের উদ্দেশ্যে আপনার টিমের যারা সবাই শুনছে প্রচুর দর্শক বন্ধু তাদেরকে কি মন্ত্র দিয়ে যেতে চান যে কি করলে আগামী দিনে আপনিও মিলেনিয়ার বিলেনিয়ার হয়ে যেতে পারেন কারণ আপনার একটাই জিনিস দেখেছি বিলেনিয়ার্স কমিউনিটি আপনি এটা বিলেনিয়ার্স কমিউনিটি তৈরি করতে চাইছেন সো এই বিলেনিয়ার্স কমিউনিটিতে যাওয়ার জন্য লাস্ট যেতে যেতে আপনি সবাইয়ের উদ্দেশ্যে একটা সাকসেস মন্ত্র কিছু বলে দিয়ে যান যেটা আমি অনেক সময় ট্রেনিং এ বলে থাকি যেটা হচ্ছে যে স্বপ্ন দেখাটা আসলে স্বপ্ন নয় স্বপ্ন দেখাটা আপনার অধিকার তেমন স্বপ্ন দেখাটা স্বপ্ন বাস্তবায়ন করা নয় স্বপ্ন বাস্তবায়ন করাটা আপনার দায়িত্ব ঠিক আছে তাহলে আপনি স্বপ্ন দেখলেন অধিকার পালন করলেন স্বপ্ন বাস্তবায়ন করা নয় বা আপনার অধিকার হিসেবে যখন আপনি স্বপ্নটাকে বাস্তবায়ন করবেন বা অধিকার হিসেবে যখন দায়িত্ব পালন করবেন তখনই আপনার স্বপ্নটা বাস্তবায়ন হবে অধিকারও পালন হবে তো আমার সিক্রেটটা আসলে আমার মানে সিক্রেট অনেক কিছু বলার সিক্রেট আছে এখানে আসলে অনেক অনেক বাধ্যবাধকতা আছে অতটা কভার করতে পারবো না যারা স্বপ্ন দেখছেন যারা স্বপ্ন আগামী দিনে অনেক অনেক প্রজন্ম যারা আমাদের আমাদের মহিলারা যারা রয়েছেন যারা হাউস ওয়াইফ যারা স্টুডেন্ট যারা চাকরিজীবী যারা পার্ট টাইমেও বিজনেস করছেন তারা প্রত্যেকে একটা জিনিস আমি আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে বলবো যে ওয়েস্টেজ এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি সে সে কোনো ফিল্ড থেকেই আসুন না কেন আপনার সফলতা যদি এক বছর আপনি ডেডিকেশন ডেডিকেশনের সাথে এই বিজনেসটা করেন আপনার স্বপ্ন অবশ্যই বাস্তবায়ন হবে এবং এই বাস্তবায়নটা আপনি নিজেই করতে পারবেন এখানে থ্যাংক ইউ সো মাচ আজকে এখানে অ্যাড করি আর আরেকটু এড করি যেটা হচ্ছে যে আমরা যারা নিজেকে ভালোবাসবো যেহেতু অনেক কথা বলার থাকে আসলে সময় কম বলতে পারতেছি না অনেক কথা আমি স্কিপ করে করে আমি মানে নিজেকে আমি স্কিপ করতেছি তো নিজেকে ভালোবাসতে হবে আপনি যখন স্বপ্ন ফিল আপ করেন বা আমরা যখন স্বপ্ন ফিল আপ করবো ফার্স্ট হচ্ছে নিজেকে ভালোবাসা আপনি নিজেকে ভালোবাসা অনেকে এটাকে নেগেটিভলি নেয় যে নিজে কত স্বার্থপর না আপনি যখন নিজেকে ভালোবাসবেন দেন আপনার আপনার ফ্যামিলি অটো ভালোবাসা পাবে আর নিজেকে যখন ভালোবাসবেন আপনার ফ্যামিলি ভালো থাকতেও পারবো না এটা কখনো সম্ভব না ঠিক আছে এবং সাকসেস হওয়ার জন্য নিজেকে ভালোবাসতে হবে নিজের গেট আপ চেঞ্জ করতে হবে নিজের ফ্যামিলির গেট আপ অটো চেঞ্জ হবে এইভাবে করে এটা যখন আপনি মেনটেন করবেন নিজেকে যখন ভালোবাসবেন অটোমেটিকলি আপনার কথাবার্তা আপনার ড্রেস আপ অল ওভার সিস্টেম আপনার যখন চেঞ্জ হবে তখন অটোমেটিকলি আপনার একটা সাকসেস হওয়ার রাস্তায় উঠতে পারবেন বা রাস্তায় যেতে পারবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার জন্য দোয়া করবেন আজকে আমি আপনাদের অনেক অনেক সাপোর্ট পেলাম একদম 19 সাল থেকে অনেক আপলাইনদের সাপোর্ট ছিল আমাদের টিম মেম্বারদের সাপোর্ট ছিল আমার সকল কাস্টমার সকল টিম মেম্বার সকল লিডার সকল ক্রাউন ডিরেক্টর এবং একদম ব্রونز ব্রونز এবাব সকল লিডারদের লিডারদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট দেওয়ার জন্য এবং আপনারা সবাই আমার সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সবাই আমার জন্য দুই হাত তুলে দোয়া করবেন আমি যেন আপনাদেরকে খুব ভালো করে সার্ভিস দিতে পারি এবং আপনারা আমার সাথে থাকবেন আপনার যেন ভালো ইনকাম করতে পারেন এটা আমি আশা করি এবং আমি যেন ভালো ইনকাম করতে পারি আমার একটা টার্গেট আছে যেটা আগামী আমার জন্য দোয়া করবেন আগামী এই টোয়েন্টি এর মধ্যে আমি চাচ্ছি আমি একটা গাড়ি মেনটেন করবো বেসিজের ব্যানারে একটা গাড়ি মেনটেন করব এবং আমার বেসিজের ব্যানারে আমার ম্যাক্সিমাম টিম ম্যাক্সিমাম টিমকে আমি চাইবো যে আমার সাথে প্রায় মিনিমাম মিনিমাম কোয়ান্টিটি যেন আমার সাথে একই সাথে যেন আমরা গাড়ি মেনটেন করতে পারি এই জন্য সবার কাছে দুই হাত তুলে দোয়া চাই সবাই আমার জন্য দোয়া করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম থ্যাংক ইউ সো মাচ রানা থ্যাংক ইউ সো এবং দর্শক বন্ধু যারা আমাদের সাথে ছিলেন এবং যারা এখনো শুনছেন আমাদের লাইভ তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের প্রোগ্রাম আমরা এখানেই শেষ করছি নেক্সট মঙ্গলবার আবার আসব এই পাওয়ার টক সেশনে থ্যাংক ইউ সো মাচ উইশ ইউ ওয়েলাম